নমস্কার। আজকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই থেকে, এই যে টুনটুনির বই, এই বইটার আমার কাছে আরও কপি আছে, কিন্তু এবারে বইমেলাতে গিয়ে এই বইটার এই অলঙ্করণ, অর্থাৎ সামনের প্রচ্ছদের ছবি আর পিছনের ব্যাক কাভারের ছবি, এই পেন্টিং দুটো আমার এত দারুণ লাগলো যে এই বই আমি আরেকবার করে নিয়ে ফেললাম। তো এই বইটা থেকে আজকে আপনাদের ততোধিক কিংবদন্তি একটা গল্প শোনাবো, বোকাজোলা আর শিয়ালের কথা। এক বোকাজোলা ছিল, সে একদিন কাস্তে নিয়ে ধান কাটতে গিয়ে ক্ষেতের মাঝখানেই ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে আবার কাস্তে হাতে নিয়ে দেখলো সেটা বড্ড গরম হয়েছে। কাস্তেখানা রোদ লেগে গরম হয়েছিল, কিন্তু জোলা ভাবলে তার জ্বর হয়েছে। তখন সে আমার কাস্তে তো মরে যাবে রে বলে হাউ হাউ করে কাঁদতে লাগলো। পাশের ক্ষেতে এক চাষা কাজ করছিল, জোলার কান্না শুনে সে বললে, কি হয়েছে? জোলা বললে, আমার কাস্তে জ্বর হয়েছে। তা শুনে চাষা হাসতে হাসতে বললে, ওকে জলে ডুবিয়ে রাখ, জ্বর সেরে যাবে। জলে ডুবিয়ে কাস্তে ঠান্ডা হলো, জোলাও খুব সুখী হলো। তারপর একদিন জোলার মায়ের জ্বর হয়েছে, সকলে বললে বদ্যি ডাক। জোলা বললে, আমি ওষুধ দেয় বলে সে তার মাকে পুকুরে নিয়ে গিয়ে জলের ভিতরে চেপে ধরলো। সে বেচারে যতই ছটফট করে জোলা ততই আরো চেপে ধরে আর বলে, রসো, এই তো জ্বর সারছে। তারপর যখন বুড়ি আর নড়ছে চড়ছে না, তখন তাকে তুলে দেখে সে মরে গেছে। তখন জোলা চেঁচিয়ে কাঁদতে লাগলো, 3 দিন কিছু খেলো না, পুকুর পাড় থেকে ঘরেও গেল না। এক শিয়াল সেই জোলার বন্ধু ছিল, সে জোলাকে কাঁদতে দেখে এসে বলল, বন্ধু তুমি কেঁদো না, তোমাকে রাজার মেয়ে বিয়ে করাবো। শুনে জোলা চোখ মুছে ঘরে গেল। তারপর থেকে সে রোজ শিয়ালকে বলে, কই বন্ধু সেই যে বলেছিলে। শিয়াল বললে, যখন বলেছি তখন করাবই, আগে তুমি খান কত খুব ভালো কাপড় বুনোগে দেখি। জোলা 2 মাস খালি কাপড়ই বুনল। তারপর শিয়াল তাকে খুব করে সাবান মেখে স্নান করতে বলে রাজার কাছে মেয়ে চাইতে বেরোল। কানে কলম গুঁজে, পাগড়ি এঁটে, জামা জুতো পরে, চাদর জড়িয়ে, ছাতা বগলে করে শিয়াল যখন রাজার কাছে উপস্থিত হলো, তখন রাজামশাই ভাবলেন, এ খুব পণ্ডিত লোক। তিনি জিজ্ঞেস করলেন, কি শিয়াল পণ্ডিত, কি জন্য এসেছ? শিয়াল বললে, মহারাজ, আমাদের রাজার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন কিনা তাই জানতে এসেছি। শিয়াল নিচে কথা বলেনি, সেই জোলার নাম ছিল রাজা, কিন্তু রাজামশাই মনে করলেন বুঝি সত্যি সত্যিই রাজা। তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের রাজা কেমন? শিয়াল বললে, দেখতে রাজা বড়ই ভালো, ঘর ময় তার চাঁদের আলো, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে তেমন, এক ঘায় তার 10টা পড়ে, তার গুণে লোক খায়ে পড়ে। সত্যি সত্যি সে জোলা দেখতে ভারী সুন্দর ছিল, তাই শিয়াল বললে, দেখতে বড়ই ভালো। তার ঘরে চাল ছিল না বলে ভিতরে চাঁদের আলো আসত, তাই শিয়াল বললে, ঘরময় চাঁদের আলো। কিন্তু রাজামশাই ভাবলেন বুঝি সেটা তার নিজের বাড়ির মতোই খুব ঝকঝকে চমকালো একটা বাড়ি, বুদ্ধি তার ছিল না আর সে লেখাপড়াও জানতো না। কাজেই শিয়াল বললে, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে তেমন, কিন্তু রাজা ভাবলেন তার ভারী বুদ্ধি, সে ঢের লেখাপড়া জানে, এক ঘায় তার 10টা পড়ে। এ কথাও সত্যি, 10টা মানুষ নয়, 10টা ধানের গাছ। সে চাষা ছিল, কাস্তে নিয়ে ধান কাটত। রাজামশাই কিন্তু ভাবলেন সে মস্ত বড় বীর, তার এক ঘায় 10 জন মানুষ মরে যায়। সে ধানের চাষ করত আর কাপড় বুনত, ধান থেকেই তো ভাত হয়, তাই লোকে খায় আর কাপড় পরে, তাই শিয়াল বললে, তার গুণে লোক খায় পরে। রাজামশাই কিন্তু সেই রকম বুঝলেন না, তিনি ভাবলেন বুঝি সে ঢের গরিব লোককে খেতে পড়তে দেয়। কাজেই তিনি খুব খুশি হয়ে শিয়ালকে 1000 টাকা বকশিস দিলেন আর বললেন, এমন লোকের সঙ্গে মেয়ের বিয়ে দেবো না তো কার সঙ্গে দেবো, তোমার রাজাকে নিয়ে এসো, 8 দিনের পরে বিয়ে হবে। শিয়াল সেই 1000 টাকা তুলে বগলে করে নাচতে নাচতে জোলার কাছে এলো। এসে দেখে জোলা খালি কাপড়ই বুনছে, 2 মাসে সে এত কাপড় বুনেছে যে সেই গ্রামের সকলের 1-1খানি করে কাপড় হতে পারে। শিয়াল সেই টাকার থলে থেকে 2টি করে টাকা আর 1-1খানি কাপড় গ্রামের সকলকে দিয়ে বললে, 8 দিন পরে রাজার মেয়ের সঙ্গে আমাদের বন্ধুর বিয়ে হবে, আপনাদের নিমন্ত্রণ। শুনে তারা ভারী খুশি হলো। জোলা বোকা হলো, বড় ভালো মানুষ ছিল, তাই সকলে তাকে ভালোবাসত। তারপর শিয়াল আর সব শিয়ালের কাছে গিয়ে বললে, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ, তোমরা গান গাইতে যাবে। শুনে শিয়াল সব হোয়া হোয়া করে বললো, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। তারপর শিয়াল ব্যাংকের কাছে গিয়ে বললে, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ, তোমরা গান গাইতে যাবে। সকল ব্যাংক ঘোঁক ঘোঁক করে বললে, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। তারপর শিয়াল শালিকদের কাছে গিয়ে বললে, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ, তোমরা গান গাইতে যাবে। শালিকের দল কিচির মিচির করে বললে, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। তারপর শিয়াল হাঁড়ি চাচাদের কাছে, ঘুঘুদের কাছে, কুক্কু পাখিদের কাছে, উৎক্রোশ পাখিদের কাছে, বহু কথা কদের কাছে, ময়ূরদের কাছে, চোখ গেলদের কাছে আর ভগদত্তদের কাছে গিয়েও তেমনি করে নিমন্ত্রণ করে এলো। তারা সবাই বললে, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। এসব কাজ শেষ হতে 7 দিন লাগলো। তারপরের দিন রাত্রিতে বিয়ে। শিয়াল তার বন্ধুর জন্য চমৎকার পোশাক ভাড়া করে এনে যখন সেই পোশাকটাকে পরিয়ে দিলে, তখন সত্যি সত্যিই তাকে খুব বড় একটা রাজার মতো মনে হতে লাগলো। যাদের নিমন্ত্রণ তারা সবাই এলো,
যাবার সময় হলে শিয়াল তাদের সকলকে নিয়ে রাজার বাড়ি চলল। রাজার বাড়ি থেকে যখন এক ক্রোশ দূরে, তখন শিয়াল সকলকে ডেকে বললে, ভাই সকল, ওই দেখো রাজার বাড়ির আলো দেখা যাচ্ছে, তোমরা ওই আলো দেখে খুব ধীরে ধীরে এসো, আমি ততক্ষণ ছুটে গিয়ে রাজামশাইকে খবর দিচ্ছি। সবাই বললে, আচ্ছা। শিয়াল বললে, তবে একবার তোমরা সবাই মিলে গান ধরো তো, দেখি কার কেমন গলার জোর। অমনি 5,000 শিয়াল মিলে চেঁচাতে লাগলো, হুয়া 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 হুয়া। 12,000 শালিক বললে, ফড়িং সঙ্গে সঙ্গে চারি জনং, চকিত কাট 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 গুরুচরণ। 2,000 খানি চেঁচা বললে, হেঁচা ঘেঁচা ঘেঁচা হেঁচা ঘেঁচা ঘেঁচা। 4,000 ঘুঘু বললে, রঘু 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 রঘু। 3,000 কুক্ক বললে, পুত 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 পুত। 1900 উৎকোষ বললে, হ্যাঁ ও হো 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 হো। আর যত বউ কথা কও, ময়ূর ভগদত্ত আর চোখ গেল, তারাও সবাই মিলে যার যা নিজের গান করতে ছাড়লো না। তখন শুনতে কেমন হয়েছিল তা সেখানে থাকলে বোঝা যেত। রাজার বাড়ির লোকেরা দূর থেকে তা শুনে তো ভয়ে কাঁপতেই লাগলো। তারপর যখন শিয়াল রাজামশাইকে খবর দিতে এলো, তখন তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, শিয়াল পণ্ডিত, ওটা কিসের গোলমাল? শিয়াল বললে, ওটা আমাদের বাজনার লোকজনের শব্দ। শুনে রাজা তো ভয়ে অস্থির হলেন, এত লোককে কোথায় বসাবেন, কী দিয়ে খাওয়াবেন ভেবে ঠিক করতে পারলেন না। তিনি শিয়ালকে বললেন, তাই তো, কী হবে? শিয়াল বললে, ভয় কি মহারাজ, আমি এখনই গিয়ে লোকজন সব ফিরিয়ে দিচ্ছি, খালি রাজাকে আপনার কাছে আনবো। রাজা তখন বড়ই খুশি হয়ে শিয়ালকে 5,000 টাকা বকশিশ দিল। শিয়াল ফিরে এসে মাঠের মাঝখানে অনেক টাকার মুড়ি মুড়কি আর ছোট ছোট মাছ ছড়িয়ে দিয়ে বললে, তোমরা খাও। অমনি তার সঙ্গে সব শিয়াল, ব্যাঙ আর পাখি মিলে কাড়াকাড়ি করে সেসব খেতে লাগলো। শিয়াল গ্রামের লোকজনদের প্রাণ ভরে সন্দেশ খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল। জোলাকে নিয়ে রাজার কাছে এলো, আসবার সময় তাকে শিখিয়ে দিল, খবরদার কথা বলো না যেন, তবে কিন্তু বিয়ে করতে পাবে না। রাজার বাড়ির লোকেরা বর দেখে কি যে খুশি হলো কি বলবো, তারা খালি এই জন্য দুঃখ করতে লাগলো যে এমন সুন্দর বর কিন্তু সে কথা কয় না কেন। শিয়াল বললে, ওর মা মরে গিয়েছেন, সেই দুঃখে উনি কথা বলছেন না। শুনে সবাই বললে, আহা, কিন্তু আসল কথা এই যে কথা বললেই কিনা জোলা ধরা পড়ে যাবে, তাই শিয়াল তাকে মানা করেছে। খাওয়ার সময় জোলাকে সোনার থালায় ভাত আর 100টা সোনার বাটিতে নানা রকম তরকারি আর মিঠাই দিয়েছিল। সে একটি একটি করে সবগুলি বাটি নিয়ে হাতে নিয়ে শুকে দেখল। শেষে তার কোনোটাই চিনতে না পেরে মিঠাই, ঝোল, অম্বল সব একসঙ্গে ভাতের উপর ঢেলে মেখে নিল। তারপর তার খানিকটা বই খেতে না পেরে যা বাকি ছিল চাদরে বাঁধতে গেল। সকলে শিয়ালকে বলে, তোমাদের রাজা কেন এমন, কখনো কিছু খায়নি নাকি? শিয়াল চোখ ঠেড়ে তাদের কানে কানে বললে, উনি একবার বই দুবার মেখে খান না, আর পাতে যা থাকে তা চাদরে বেঁধে সেই চাদরখানি শুদ্ধ গরিবকে দেন, একজন গরিবকে ডাকো। বলে সে খাবার গদা চাদরখানি জোলার গা থেকে খুলে গরিবকে দিতে দিল। শোবার সময় জোলার ভারী মুশকিল হলো, হাতির দাঁতের খাটে বিছানা, তাতে মশারি টাঙানো। সে বেচারা কোনোদিন খাটও দেখেনি, মশারিও দেখেনি। আগে গিয়ে খাটের তলায় ঢুকলো, সেখানে বিছানা নেই দেখে বেরিয়ে এলো। তারপর মশারির চার ধার খুঁজে তার দরজার টের না পেয়ে বললে, বুঝেছি, ঘরের ভিতর ঘর করেছে, তার দোর রেখেছে চালের উপর। বলে সে খাটের খুঁটি বেয়ে যেই মশারির চালে উঠতে গিয়েছে, অমনি সব শুদ্ধ ভেঙে নিয়ে ঝপাত। তখন সে কাঁদতে কাঁদতে বললে, ধান কাটতুম, কাপড় বুনতুম, সেই ছিল ভালো, রাজার মেয়ে বিয়ে করে মোর কোমর ভেঙে গেল। ভাগ্যি সেখানে আর লোক ছিল না, কেবল রাজার মেয়ে ছিলেন, আর বাইরে শিয়াল বসেছিল। রাজার মেয়ে অনেক কাঁদলেন আর শিয়ালকে বকলেন, কিন্তু তার ভারী বুদ্ধি ছিল, তাই এ কথা আর কাউকে বললেন না। পরদিন রাজার মেয়ের কথায় শিয়াল গিয়ে রাজাকে বললে, মহারাজ, আপনার জামাই বলছেন আপনার মেয়েকে নিয়ে তিনি নানান দেশ দেখতে যাবেন, তাই ছুটি চাচ্ছে। রাজা খুশি হয়ে ছুটি দিলেন আর লোকজন টাকা করে সঙ্গে দিলেন। তারপর রাজার মেয়ে জোলাকে নিয়ে আর এক দেশে গিয়ে বড় বড় মাস্টার রেখে তাকে সকল রকম বিদ্যে শেখাতে লাগলো। 2-3 বছরের মধ্যে জোলা মস্ত পণ্ডিত আর বিয়ে হয়ে উঠল। তখন খবর এলো যে রাজা মরে গেছেন আর তার ছেলে নেই বলে জামাইকে রাজা করে গিয়েছেন। তখন খুব সুখের কথা হলো।